রবিবার সকালে কেউটা উজ্জ্বল সঙ্গের উদ্যোগে 64তম দুর্গাপূজা উপলক্ষে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতার কর্মসূচির মধ্য দিয়ে দুর্গাপূজার শুভ সূচনা হলো। দীর্ঘ 6 কিলোমিটার সচেতনতার জন্য দৌড়লেন ক্লাব সদস্য থেকে সাধারণ মানুষ। সারা বছর কেউটা উজ্জ্বল সঙ্গ সামাজিক অনেক কর্মসূচি পালন করে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার, বিশিষ্ট সমাজসেবী ইন্দ্রজিৎ দত্ত, পুর প্রধান অমিত রায়। ক্লাব সম্পাদক সুবীর দাস বলেন, পুজোর দিনগুলিতে আপনারা সবাই আমাদের মণ্ডপ দেখতে আসুন। আমাদের এবছরের থিম ডাকবাক্সের গল্প। তিনি আরো কি কি জানিয়েছেন শুনুন। কাউটা উজ্জ্বল সংঘের পক্ষ থেকে আজ সেফ ড্রাইভ সেভ লাইফের পক্ষে কাউটা উজ্জ্বল সংঘ থেকে আমাদের সকল সদস্যদের প্রয়াসে আজ যে দৌড় প্রতিযোগিতা করা হয়েছে, ম্যারাথন দৌড়, এই দৌড়ের মধ্যে দিয়ে আমরা সমাজের প্রত্যেকটা যারা যানবাহন চালায় আর কি, তাদেরকে সতর্ক করার জন্যে এই বার্তা দেওয়ার জন্য যে প্রত্যেকে হেলমেট পরুন, প্রত্যেকে সতর্কভাবে গাড়ি চালান এবং তারা নিজেরাও বাঁচুন এবং যারা পথচারী তারাও যেন সুস্থভাবে পথে চলতে পারে, তার সেই উদ্দেশ্যেই আমরা আমাদের এই আজকের অনুষ্ঠান করছি এবং আগামী দিনে আমরা আরও অনুষ্ঠান করার পরিকল্পনা আমাদের আছে। আপনাদের প্রত্যেককেই বলবো যে আমাদের এই বার্তাতে আপনারা সাড়া দেবেন এবং আমরা আশা করব যে আপনারা আমাদের এই দুর্গা পুজোতে সবাই আসবেন। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উজ্জ্বল সংঘের পক্ষ থেকে, এইটাই বলবো। বেশ, রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির করে থাকে, আপনারা এই যে সচেতনতা শিবির নিয়ে যে একটা অভিনব, আমরা রক্তদান শিবির বিগত দিনে করেছি, আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে করব, এটা তো থাকছেই। আর রক্ত প্রয়োজন হয়, কিন্তু বেশিরভাগ দেখা যাবে যে বিভিন্ন ধরনের যে দুর্ঘটনা হয় তাতেই কিন্তু রক্তের প্রয়োজন হয়। তো আমরা যদি দুর্ঘটনা রুখতে পারি, দুর্ঘটনাটাকে থামাতে পারি বেশি করে, তাহলে কি হবে, রক্তের প্রয়োজন কিন্তু কমবে। রক্তদানের যে আমাদের যে রক্তদান শিবির তার প্রয়োজনটা অনেকটা কমে আসবে। আমরা কিন্তু সেই উদ্দেশ্যে কিন্তু এই অভিনব প্রয়াস দিয়েছি। সুবীর দাস, একটা উজ্জ্বল সংঘের সম্পাদক। এই বিষয়ে বিধায়ক অসিত মজুমদার কি জানিয়েছে শুনব। একটা উজ্জ্বল সংঘেও আজকে মহালয়ের শুরুর প্রারম্ভে এখানে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা একটা স্বপ্নের প্রকল্প, ব্যান্ডেল মোড় হয়ে, ব্যান্ডেল চার্চ হয়ে, ত্রিকোণ পার্ক হয়ে, নবীন সংঘ হয়ে, ক্যাপ্টা স্কুল মাঠ, দীর্ঘ পথ মানুষকে সচেতন করতে এই অনুষ্ঠান ঘোষণা করেছে। এই ক্লাবের সম্পাদক আছেন, ক্লাবের মেম্বাররা আছেন, সভাপতি যিনি হয়তো অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি, সমস্ত মেম্বাররা আছেন, আমার পৌরসভার চেয়ারম্যান আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এবং উজ্জ্বল সংঘের সমস্ত সদস্যরা প্রায় কয়েকশো যারা দৌড়াবেন প্রতিযোগিতায় তারা উপস্থিত আছেন। আমি ঈশ্বরের কাছে কামনা করি যে সমাজের উন্নতি হোক এবং মানুষ সেফ ড্রাইভ সেফ লাইফ সম্বন্ধে আরও সচেতন হোক। আজকের এই প্রোগ্রাম উজ্জ্বল সংঘ অনেক সামাজিক অনুষ্ঠান করে, এটা একটা বড় সামাজিক অনুষ্ঠান। আমি তাদের সকল সভ্যদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। 14 টাইমলাইন, হুগলি।